আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন আপনারা। প্রথমে চলুন ভিডিওটা দেখে আসি। তো বর্তমানে আপনারা অনেকে গাড়ি কিনতেছেন, গাড়ির পুরাতন যে সেকেন্ড হ্যান্ড যে হাট রয়েছে, তো এই হাটে থেকে গাড়ি কেনার যে বিষয়টা আমি কি কারণে বলে থাকি যে গাড়িটা ফাহাজ করে নেবেন। তো ফাহাজ করে নিলে কি হয়, এই যে কাটা গাড়ি, এই যে দেখতেছেন যে কাটা গাড়ি, তো এই ধরনের কাটা গাড়িগুলো আপনার নসিবে ফেসবো না। তো ফাহাজ করলে কিন্তু আপনারা এই জিনিসটা দেখতে পারবেন। আর যখনই আপনারা একজন দালালের মাধ্যমে বা কারো মাধ্যমে কারো মুখের কথার উপরে বিশ্বাস করে গাড়িটা কিনে নিয়ে যান, তখন কিন্তু আপনারা এই গাড়িটার নিচে কাটা আছে কিনা বা বডিতে কাটা আছে কিনা এটা কিন্তু আপনারা দেখতে পারতেছেন না, কারণ মুখের কথার উপরে কিন্তু গাড়িটা নিয়ে যাইতেছেন। আপনি যখন এই গাড়িটা আবার বিক্রি করতে যাবেন, তখন যদি অন্য কেউ নেওয়ার সময় ফাহাজ করে নেয়, তখন যদি ফাহাজে যে দেখে যে কাটা গাড়ি, তখন গাড়িটার মূল্য কিন্তু কম হয় বা অনেকে নিতে চায় না, বিক্রি করতে সমস্যা হয়ে যায়, তখন আপনি কি করেন, একটা পেরেশানিতে পড়ে যান, টেনশনে পড়ে যান। তো সেই কারণে বলবো যে গাড়িটা অবশ্যই গাড়ি কেনার সময় ফাহাজ করে কিনবেন, কারো মুখের কথা বিশ্বাস করে নেবেন না। আর গাড়ি যখন নিচে না দেখবেন আপনি, আপনি গাড়িটা যখন ফাহাজে নিয়ে যখন উপর উঠানো পরে নিচে না দেখবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি জিনিসটা বুঝতে পারবেন না। তো সেই জন্যই বলি যে সব সময় মানুষের মুখের কথা বিশ্বাসের চাইতে আগে আপনি গাড়িটা ফাহাজ করে নেবেন। হ্যাঁ, ফাহাজ করলে কিন্তু আপনি এই ঠকবাজি থেকে বেঁচে যাবেন। আর হাটে বাজারে যত কসম দেওয়া জিনিস বিক্রি করব, ওই জিনিসের ভিতরে দেখবেন বলা ফল্ট আছে, ঠিক আছে? কারণ যদি একটা জিনিস ভালো হয় তো কসম দিতে হয় না, আর জিনিস যদি তার ভালো হয় সে এত বেশি কথা কইব না, আরামসে জিনিসটা দিয়ে দেবো, এত চাপাবাজি করবো না। বাট ইমানি বাঙালি হিন্দি পাকিস্তানি যে দালালগুলো আছে, তারা দেখবেন বলা চাপাই দিয়ে মনে করেন আপনি এই গাড়িটা যেভাবে ফাঁসাই দিব। তারা ক্ষণিকের জন্য টাকা পয়সা ইনকাম করে বা বড় লোক হয়, বাট এর হিসাব তার একদিন দিতে হবে, ঠিক আছে? কিন্তু আপনি যে ঠকে যাইতেছেন বা আপনি যে পেরেশানিতে পড়বেন, আপনার যে বিপদটা আসবো, সেই কারণে কিন্তু আমার এই ভিডিওটা করা এবং আপনাদের সতর্ক করা। সেই কারণে আমি আমার ভিডিওতে সব কিছু বিস্তারিত আপনাদের সবসময় জানানোর চেষ্টা করি। আর একটা সতর্কবার্তা, সেটা হলো যারা রিয়ার থেকে গাড়ি কিনবেন, তারা অবশ্যই গাড়িটা ফাহাজ করে কিনবেন, 100 to 100। মানে যারা রিয়াদের ভিতরে আছেন, তারা ফাহাজ করেন না করেন সেটা কোনো ফ্যাক্ট না, কারণ ঝামেলা হইলে পরে ধরতে পারবেন, হ্যাঁ, কাউকে না কাউকে ধরতে পারবেন। বাট রিয়াদের বাইরে থেকে যারা আসবেন, তাদের সাথে কিন্তু এমনটা বেশি করা হয়, কাটাগরিগুলো তাদেরকে বেশি দেওয়া হয়। তো সেই জন্য বলবো রিয়াদের বাইরে থেকে যারা আসবেন, তারা অবশ্যই গাড়িটা ফাহাজ করে কিনবেন। যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে বাগেনাতি ইউটিউব চ্যানেল, বাগেনাতি ফেসবুক পেজের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।